আগামী নির্বাচনের ঘরে রহি ভোট দেই পারিবে ভিন্নক্ষম। নমস্কার, মু অভিন্ন স্বাগত করুছি জি নিউজ ভারত কো। আগামী দিনরে হেবাকু থিবা মে মাস 25 তারিখরে রাজ্যরে উভয় লোকসভা ও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হেবাকু যাউছি। এই নির্বাচনের 85 বয়সরু ঊর্ধ্ব বয়স্ক ব্যক্তি কিপরি সুবিধারে ভোট দেই পারিবে সেথিপাই সমস্ত ব্যবস্থা করিবা পাই রাজ্য নির্বাচন কমিশনার নির্দেশ দেইছন্তি। সূচনা আছে কি আজি জয়দেব নির্বাচন মণ্ডলীর রিটর্নিং অধিকারী তথা অতিরিক্ত উপজেলাপাল নীতিশ ত্রিপাঠী বালিপাটনা ব্লক অন্তর্গত ভাপুর গ্রাম পঞ্চায়েত অধীন প্রধানপাটনা গ্রামর শতায়ু নাগরিক সাবি দেইঙ্ক ঘরে পৌঁছি ফুলতড়া উত্তরীয় প্রদান করে সম্মান করা সহ নির্বাচনের অংশগ্রহণ করা নিমন্ত্রণপত্র প্রদান করে। জয়দেব নির্বাচন মণ্ডলীরে সমুদায় 19 জন ব্যক্তিঙ্ক ঘরে স্থানীয় নির্বাচন অধিকারী পৌঁছি সে কিভাবে ভোট দেই পারিবে এনেই আলোচনা করে। এই কার্যক্রমে রিটর্নিং অধিকারীঙ্ক সহ বালিপাটনা বিডিও স্মৃতি প্রজ্ঞা প্রিয়দর্শিনী ও তহসিলদার কল্পনা দাস উপস্থিত ছিলেন। বালিপাটনার বিশ্বরঞ্জন দাস রিপোর্ট জি নিউজ ভারত।